লোকসভা ভোটে এনডিএ জোটের 400 অধিক আসন প্রাপ্তির প্রধানমন্ত্রী মোদীর যে বার্তা দিয়েছেন সেই সংখ্যাটা এর চেয়েও অধিক পেরিয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রত্যয় প্রকাশ। মঙ্গলবার প্রতাপগড়ে 43 নম্বর ওয়ার্ড স্থিত ঋষি কলোনিতে পুকুর পুনর্জীবীকরণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই প্রত্যয় প্রকাশ। উপরন্তু একটা সময় রাজ্যে পার্টির সরকার চলত বলে কার্যত বামেদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোট আসন্ন, এর মধ্যে রাজ্যে চতুর্দিকে উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে, চলছে নতুন করে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের প্রচেষ্টা। এর মধ্যে মঙ্গলবার প্রতাপগড়ের 43 নম্বর ওয়ার্ড স্থিত ঋষি কলোনিতে পুকুর পুনরুজ্জীবীকরণ ও সৌন্দর্যায়নের শিলান্যাস হল। মেয়র দীপক মজুমদার, উপমেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা এই শিলান্যাস করেন। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে এনডিএ জোটের 400 অধিক আসন প্রাপ্তির প্রধানমন্ত্রী মোদী যে বার্তা দিয়েছেন সেই সংখ্যাটা এর চেয়েও অধিক পেরিয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রত্যয় ব্যক্ত করেছেন। কার আপনার ঘর নেই তো ঘর দেব, গ্যাস নেই তো গ্যাস দেব, এর মধ্যে কিসের রাজনীতি? রাজনীতি না করেও কিন্তু রাজনীতি করা যায়, মানে যার মানুষের যে মৌলিক চাহিদাগুলো যদি যে কোনো সরকার পূরণ করে, এই সরকারের মানে অস্তিত্ব আমার মনে হয় লং রান করবে। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 370 যে টার্গেট দিয়েছে, আমি নিশ্চিত 370 তো আমরা পাবই, এবং এনডিএ যারা শরিক তাদেরকে নিয়ে 400 পার হবে এই স্লোগান উনি দিয়েছেন, এবং আমি নিশ্চিত এর থেকেও বেশি হবে। আমি আর বেশি কিছু বলছি না, আরও দুটো জায়গায় আমার যেতে হবে। শুধু তাই নয়, বর্তমান রাজ্য সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে সেবামূলক কাজ করছে তা জানিয়ে একটা সময় রাজ্যে পার্টি সরকার চলত বলে কার্যত বামেদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। পার্টির সরকার হতো, আমাদের এখানে পার্টির সরকার হয় না। পার্টি ঠিক আছে, পার্টি তো সরকার হবে, কিন্তু সব মানুষের সরকার হয়, সেই আমরা কাজগুলো আমরা করছি এবং সেটা দেখা যাচ্ছে। এখানে আমি যে কথাটা বলছিলাম যে এসএইচজি গ্রুপের, এখন আমাদের এখানে আগে 4,000-এর বেশি লোক ছিল না ত্রিপুরাতে, এখন কত হয়েছে প্রায় 56,000 গ্রুপ হয়ে গেছে। ভাবা যায় কোনো দিন 4,000 থেকে 56,000 গ্রুপ, এতে করে কত মহিলারা এর সাথে যুক্ত হয়েছে, 5.5 লক্ষ মহিলা এখন যুক্ত হয়ে গেছে। আমি গ্রামে গঞ্জে যখন যাই দেখি এখন মানুষের মানে আগে মেয়েরা মানুষের প্রয়োজন সাপেক্ষে রাজ্য সরকার কাজ করবে, এক্ষেত্রে রাজনীতির কিছুই নেই বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। উপরন্তু রাজনীতি না করেও রাজনীতি করা যায় বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সর্বোপরি প্রতাপগড়ের ঋষি কলোনি স্থিত 43 নম্বর ওয়ার্ডে পুকুর পুনরুজ্জীবীকরণ ও সৌন্দর্যায়নের শিলান্যাসকে কেন্দ্র করে স্থানীয় সাধারণের মধ্যে এদিন যে সাড়া লক্ষ্য করা গেছে তা ছিল অভূতপূর্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।